फ्रेंड बेंगुली फूड रेसिपी अपने सबाई के स्वागत। आज के आबारो एक नतून रेसिपी निये अपने सामने हाजिर होते चले। रेसिपिटा भालो लागले प्लिज हमार चैनल के सबसक्राइब कर और अवश्य बेल आइकन के प्रेस। आज के आमी आपनादेर साथे शेयर करते चलेछि इलिश माछेर मटा दिए कचुशाक। आमी कचुशाकटा भालो करे छाड़िए अनेकटा जल दिए धुए रेखेछिलाम। इलिश माछेर मटाटा दिए ओ मोनोभाबे माछे पिंयाज कुচি, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, চিনি, নুন, পাঁচফোড়ন, হলুদ, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কা এগুলো আমি একটু এক চামচ মতো ইউজ করেছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, একটু ভালো করে ভেজে নিয়েছি। কড়াইতে একটু সরষের তেল অ্যাড করেছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, লঙ্কাটাকে একটু কালো করে নিয়েছি, দেব পাঁচফোড়ন, দেব পেঁয়াজ কুচি, একটু লাল করে ভেজে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু কুচিতে বেশি দেবেন। एक छोला ऐड करब, काँचा छोला एक भिजिए रेखे आगे दिन रात आस्ते आस्ते ढेले देव। ये हाई फ्लेमे करब और आस्ते आस्ते नेड़े देव। एबार एटाके आमी 3 मिनट पर ढाका दिए रखब, किन्तु तार मध्ये एकटु आमी ढाकना तुले देखब, अनेक समय कड़ाइते लेगे जाए। 3 मिनट मतो ढाका दिए रेखेछिलाम, देखुन शाकटा केमन गरम हये गेछे। मजखने एक बार खुले मेरे दिए दिए देव। तो अपना चाहे तेलर मध्य दीते दिए भलोक नेब। एबारे बाकी मसलागुलो दिए देव, भलोक कषि नेब, भलोक मेरे देव। एबारे मीडियम आचे 2 मिनट मत ढाका दिए देव। এবার আমি কাঁচা ছোলাগুলো দিয়ে দেব, মাছের মাথাটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো। এবার আমি হাই মিডিয়াম মাছ করবো, ঢাকা দিয়ে দিয়ে করবো, আবার একটু ঢাকা দিয়ে দেবো। আমার সাপটাই হয়ে এসছে, ভয়ে হয়ে একটু টেস্ট করে দেখবো মিষ্টি ঠিক আছে কিনা। আমার আর একটু চিনি লাগবে, আমি আর এক চামচ মতো চিনি অ্যাড করছি। এবং এই যে জলটা বেরোচ্ছে, এই জলটাকে আমি ভালো করে হাই ফ্লেমে নেড়ে নেবো। আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কাও অ্যাড করেছি, দেখুন আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। অবশ্যই মাছের মাথাটাকে ভেঙে দেবেন এবারে। সো ফ্রেন্ড আমার দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক কমপ্লিট। এটা আমি একটু সল্ভ করে আপনাদের দেখাচ্ছি। এইভাবেই কষা কষা করবেন, রসটাকে একদম মেরে নেবেন, না হলে মুখ গাল চুলকানোর ভয় থাকে। যদি মনে করছেন গাল চুলকাচ্ছে তাহলে একটু লেবুর রস দিয়ে দেবেন, না একটু আর একটু কাঁচা লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে নেড়ে দেবেন। সো ফ্রেন্ড আমার ইলিশ মাছের মতো দিয়ে কুচি সব কমপ্লিট। তে আমি একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো, এটা গন্ধটা আরও টেস্টটা আরও ভালো হয়। সো ফ্রেন্ড আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। নমস্কার, ভালো থাকবেন।